আজকে বানাবো ফুলকপির পকোড়া। তো এর জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে জলটাকে ফুটতে দেব। জল যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে আমি 10 মিনিট মতন ভাপিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে বেসন নিয়ে নেব। তো এখানে আমি 4 চামচ মতন বেসন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এরপর এর মধ্যে অল্প নুন দেব, গোলমরিচের গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। যেহেতু আমি নুন ফুলকপিতে আগে ব্যবহার করেছি সেই জন্য এখানে কিন্তু আমি অল্প নুনই দিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। এটা একটু বেশি পাতলা হবে না, একটু ঠিকই হবে। এরপর ওই ফুলকপিগুলো জল থেকে তুলে নেব আমি। এইবার যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম তার মধ্যে ওই সেদ্ধ করা ফুলকপিগুলোকে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে গরম তেলে ভেজে নেব। এখন বাজারে ফুলকপি সবসময় অ্যাভেলেবেল থাকে, আর শীতকাল মানেই হলো ফুলকপি। তো বিকালবেলা স্ন্যাক্স হিসাবে বা গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।